94 বছরের অতীত নিয়ে ইডেন গার্ডেনের ছায়ায় দাঁড়িয়ে রয়েছে গঙ্গাপাড়ের এই ক্লাব, যাকে সমীহ করত ইস্ট মোহনের মতো কলকাতা ময়দানের দাদারা। হাওড়া ইউনিয়ন, অতীতের স্মৃতি আঁকড়ে থাকা ক্লাবের ফুটবলেই এখন মলিন ছাপ। ছোট দলের তকমা নিয়েই বড় দলকে বেগ দেওয়ার চেষ্টা ছিল হাওড়া ইউনিয়নের। তখনও ময়দানি ক্লাবের ভিড়ে জলজল করছে আরও কয়েকটি ছোট নক্ষত্র, ইস্টার্ন রেল, শোভাবাজার স্পোর্টিং, বিএনআর, সোনালী শিবির। তাদেরই টক্কর দিয়েছে হাওড়া ইউনিয়ন, পাশাপাশি চুটিয়ে খেলেছে ক্রিকেট, হকি, ফুটবল। 1922 সাল, হাওড়া জেলার আমতা নিবাসী পঞ্চানন চোংদারের হাতে গোড়াপত্তন হয় ক্লাবের। রোভার্স কাপে অংশ নিয়ে ময়দানে আত্মপ্রকাশ, এরপরে ধাপে ধাপে এগিয়েছে পঞ্চানন বাবুর আদরের সন্তান। 1929 সালে ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথম চমক, লাল হলুদের বিরুদ্ধে 2-1 গোল, সে স্মৃতি আজও জড়িয়ে রয়েছে ক্লাবের সঙ্গে। অ্যাকচুয়ালি বলতে গেলে আমি যখন থেকে খেলা শুরু করেছি 1988 থেকে কলকাতা মাঠে রয়েছি এই ক্লাবকে, তখন থেকেই আমি মানে আমার সঙ্গে সম্পর্ক আছে। 70 দশকের পর আর বেশি এগোতে পারেনি হাওড়া ইউনিয়ন, ফুটবলের অবনমন শুরু হয় এই দশকে। ধীরে ধীরে ক্লাবের ফুটবলকে গ্রাস করে ক্রিকেট, কলকাতা ফুটবলে দ্বিতীয় ডিভিশনের দল হিসেবে নিজেদের ধরে রাখে দলটি। তবে ময়দানের আনকোরা ফুটবলারদের তুলে আনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই ক্লাব। তবে ক্লাবের ঐতিহ্যের ঝুলি খুঁজলে পাওয়া যায় অনেক নাম। হাওড়া ইউনিয়নের হয়ে খেলে গিয়েছেন শৈলেন মান্না, সি রমন, এম এ সাত্তারের মতো অলিম্পিয়ানরা। ক্লাবের জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন শিশির ঘোষ, চয়ন পালের মতো ফুটবলাররা। ফুটবলের পাশাপাশি হকিতে এই ক্লাবের হয়ে খেলে গিয়েছেন অলিম্পিয়ান গুরবক্স সিং। ক্রিকেটের সুরেশ রায়না, আর পি সিং এর মতো জাতীয় দলের তারকাদের কেরিয়ারের শুরু হয়েছিল হাওড়া ইউনিয়নেই। সাফল্যের ধারাবাহিকতা রাখতে পারেনি ময়দানের একসময়ের কালো ঘোড়া। তেমন সাফল্য না থাকলেও কলকাতা ফুটবল লিগে এখনও প্রথম ডিভিশনে খেলে হাওড়া ইউনিয়ন। নিয়ম করে হয় ক্লাবের ক্রিকেট প্র্যাকটিস, তবে যা পড়ে আছে তা শুধুই লড়াইয়ের ঐতিহ্য। সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা 24/7।